আরো 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে। হ্যাঁ, 2,63,000 টিচিং এবং নন টিচিংদের নিয়ে স্কুল ডিপার্টমেন্ট নিয়োগ, 10,000 ইউনিভার্সিটি টিচারও নিয়োগ, এবং 30,000 ছেলে মেয়েকে অলরেডি স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। আর একটা কাজ আমরা করতে পেরেছি, স্কিল এডুকেশনে আমরা নাম্বার ওয়ান। আমাদের গভর্নমেন্ট আসার পর আমি প্রায় 500টা আইআইটি আর পলিটেকনিক করে দিয়েছি। এর রেজাল্টটা কী হয়েছে জানেন? আমরা যারা ট্রেনিং নিচ্ছে আর যে ম্যানেজমেন্ট লোক চায় কোম্পানি, তাদের নিয়ে একটা পোর্টাল করেছি। ধরুন আমি ড্রাইভিং শিখছি, আপনার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি আপনাকে জব দিয়ে দিল। এইভাবে আমরা গভর্নমেন্ট থেকেই করে দিচ্ছি, এবং আগামী 15 দিনের মধ্যে আমি 30,000 ছেলে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দেব। তার কারণ হচ্ছে এই স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং দিয়ে তাদের তুলে দেব। আমরা এর মধ্যেও 2,63,000 টিচিং এবং নন টিচিংদের নিয়ে স্কুল ডিপার্টমেন্ট নিয়োগ করেছে, 10,000 ইউনিভার্সিটি টিচারও নিয়োগ হয়েছে, আরও 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে। কেউ কেউ আছে কীরকম জানেন তো, আমিও খাবো না, ওকেও খেতে দেবো না। আমি বলি যদি কোনো ভুল হয়, কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ভ্যাপা মোল আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেফতার করা হয়েছে, আজও 54 জন সুইসাইড করেছিল, কালকে আবার একটা বড় কেলেঙ্কারি বেরিয়েছে। কেলেঙ্কারি গভর্নমেন্টে থাকতে গেলে অনেক জায়গা, হাজারো লক্ষ জায়গা, নিচুতলায় কেউ একটা করলে 10টা আসে ওপর তলায়, পরে নিচুতলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়, অনেক ব্যাপার আছে। বড় বড় ডাকাতরা ডাকাতি করলে দেখবেন তাদের ধরা যায় না। একটা চোর যদি পকেটমারি করে, পকেটমার নিজেই পকেটমার পকেটমার বলে চিৎকার করে, পরে লোকে তাকে ধরে ফেলে। আমি বলছি এই কারণে, কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়, আমার সাথে দেখা হয়েছিল। আমি বলেছিলাম তখন যে এদের কয়েকজন ওদের করে দিন। তখন আমাকে তখনকার এডুকেশন মিনিস্টার বলেছিলেন যে এদের নাম্বার পারমিট করছে না। তাও আমি বলেছিলাম আমি একটু বেশি বেড়ে খেলি আর কি, আমার একটু দয়া মায় একটু বেশি, এই জন্য গালাগালিও বেশি খাই। আমার দিন না, করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কী আর হবে, এই করে করে আমি কিন্তু বলেছিলাম। তারপরেও আপনারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে, সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সাথে করেছে, আমরা তো কারো চাকরি খাইনি, তারা নিচে বসে আছে গেতে এখনও। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পাচ্ছেন, আমাদের আমলে কাগজটা আছে, ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি। বুদ্ধদেব বাবুর কথা মনে আছে, চোরেদের মন্ত্রিসভায় আর কাজ করব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে, গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টার্স, বাই দ্য কন্ট্রাক্টার্স, ফর দ্য কন্ট্রাক্টার্স, আমার একটু একটু মনে পড়ে, কারণ আমি তো মার খেতে খেতে ওই জায়গাটা উঠে এসেছি। কাজেই এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তার সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে, যদি কোনো ক্ষেত্রে দেখো কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভ হয়েছে, তাহলে তোমরা এটাকে রেক্টিফাই করে নাও। সিপিএমের আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল এবং উনি সেটাতে বাঁচিয়ে দিয়েছিলেন যতদূর সম্ভব আমার মনে পড়ছে।
হতেই পারে কত হেলথ রিক্রুটমেন্ট কমিটি, কত ডক্টরস কমিটি, কত প্রাইমারি কমিটি, কত সেলফ হেল্প গ্রুপ কমিটি, গাদা গাদা কমিটি আছে, সব তো আমাদের হাতে থাকে না। এটুকু আমি বলতে পারি, জাস্টিস যারা পায়নি, জাস্টিস তারা আমাদের থেকেই পাবে। যদি মনে করেন কেউ পায়নি, তবে পলিটিক্যাল কারণে নয়, কেউ কেউ হয়ে গেছেন পলিটিক্যাল কারণে, আমিও খাবো না, তুইও খাবি না।